শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলি বর্ষণের মাধ্যমে সরকার জানান দিয়েছে যে তারা নির্যাতন করে আন্দোলন দমন করতে চায়। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতার গায়েবানা জানাজায় অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেছেন। এ সময় বিএনপি নেতারা বলেন, রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। আলাউদ্দিন আল আজাদের রিপোর্ট। জ্বালানি খাতে অব্যবস্থাপনা ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে গেল রোববার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় বিএনপি। এদিন ভোলা সদর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিতে নিহত হন একজন। ওই ঘটনায় আহত হন দুই পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি। স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের গায়েবানা জানাজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রহিমের আত্মত্যাগকে ধারণ করে আন্দোলন বেগবান করার মাধ্যমে বর্তমান সরকারকে পরাজিত করা হবে। এ সময় দলটির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে নিরীহ কর্মীদের গুলি চালিয়েছে পুলিশ। বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে, ঘুরে দাঁড়াবে। বিগত দিনে স্বৈরাচার মুক্ত করেছে, এবারে স্বৈরাচার মুক্ত করবে। পার্টি অফিস থেকে বের হওয়া মাত্রই তারা মিছিল শুরুও করে নেয়, মিছিলের প্রস্তুতি নিচ্ছে, যে মিছিল সবসময় তারা করে এসছে। পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়াও ছিল, তারপরে এইভাবে গুলি বর্ষণ সম্পূর্ণভাবে অনাকাঙ্ক্ষিত। ভোলায় রহিমের রক্তের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, এদেশের মানুষ কখনোই আওয়ামী সরকারের দমননীতিকে ভয় করবে না। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।